মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা বরঞ্জা থানার অন্তর্গত বরঞ্জা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত কর্মী জিতেন দাস বাগদি পঞ্চায়েত অফিসে প্রবেশ করার সময় পেছন থেকে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে, ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পঞ্চায়েত আসছিলেন, তো আমাদের পঞ্চায়েত ঢোকার যে রাস্তা, মেন রোড থেকে যে রাস্তা, সেই মেন রোডের উপরেই ঘটনাটা ঘটেছে। আমার অন্তত চোখের সামনে ম্যাক্সিমাম উনি আমার থেকে 150 ফুট আগে উনি আগে আসছিলেন, তো ওই টাইমে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁদি মহকুমা হাসপাতালে পাঠায়। নিহত জিতেন দাসের নন্দী বানেশ্বর গ্রামের বাড়িতেই শোকের ছায়া নেমে আসে। বাহাদুরপুর মোড় থেকে অফিস ঢোকার আগে ওইখানে একটা লরির সঙ্গে, ডিমের গাড়ি, সেই লরির সঙ্গে কীভাবে ধাক্কা লেগেছে সেটা জানি না, তারপর লরিতেই ধাক্কা হয়েছে, কারণ আমরা তো স্পটে ছিলাম না। তারপর লরিটাকে আটক করা হয়েছে। আমি ওই গ্রাম পঞ্চায়েতের, আমার গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েত কর্মী, ওনার নাম জিতেন দাস বাগদি, বাবা ওই যে ঠাকুর দাস বাগদি, নন্দীমান সাহেব ওর ভিলেজ নন্দীমান সাহেব পোস্ট একঘরিয়া, আর আমি একজন ওই গ্রাম পঞ্চায়েতেরই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বলছি, গ্রাম পঞ্চায়েতে করেছি। আচ্ছা, উনি কি অফিস জয়েন করছেন? অফিসে আসছিলেন, ওখানে লরির সঙ্গে আসছিলেন। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, রিপোর্ট আনন্দ বার্তা। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা বরঞ্জা থানার অন্তর্গত বরঞ্জা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত কর্মী জিতেন দাস বাগদি পঞ্চায়েত অফিসে প্রবেশ করার সময় পেছন থেকে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে, ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পঞ্চায়েত আসছিলেন, তো আমাদের পঞ্চায়েত ঢোকার যে রাস্তা, মেন রোড থেকে যে রাস্তা, সেই মেন রোডের উপরেই ঘটনাটা ঘটেছে। আমার অন্তত চোখের সামনে ম্যাক্সিমাম উনি আমার থেকে 150 ফুট আগে উনি আগে আসছিলেন, তো ওই টাইমে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন। উনি আমাদের পঞ্চায়েতে আসছিলেন, উনি পঞ্চায়েতে যাচ্ছিলেন, হ্যাঁ আমিও পঞ্চায়েতে আসছিলাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁদি মহকুমা হাসপাতালে পাঠায়। নিহত জিতেন দাসের নন্দী বানেশ্বর গ্রামের বাড়িতেই শোকের ছায়া নেমে আসে। বাহাদুরপুর মোড় থেকে অফিস ঢোকার আগে ওইখানে একটা লরির সঙ্গে, ডিমের গাড়ি, সেই লরির সঙ্গে কীভাবে ধাক্কা লেগেছে সেটা জানি না, তারপর লরিতেই ধাক্কা হয়েছে, কারণ আমরা তো স্পটে ছিলাম না। তারপর লরিটাকে আটক করা হয়েছে। আমি ওই গ্রাম পঞ্চায়েতের, আমার গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েত কর্মী, ওনার নাম জিতেন দাস বাগদি, বাবা ওই যে ঠাকুর দাস বাগদি, নন্দীমান সাহেব ওর ভিলেজ নন্দীমান সাহেব পোস্ট একঘরিয়া, আর আমি একজন ওই গ্রাম পঞ্চায়েতেরই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বলছি, গ্রাম পঞ্চায়েতে করেছি। আচ্ছা, উনি কি অফিস জয়েন করছেন? অফিসে আসছিলেন, ওখানে লরির সঙ্গে। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, রিপোর্ট আনন্দ বার্তা।